Ben şunu sana sorayım. Kanka durun bak. 1 dolar. 3 tane kakas derim. Sweetie kas. Oh, sweetie madam. Kutu kara. Kutu kas derim. Başa. Başa dike tu aşkanım. Assalamu alaikum. Hey, sweetie madam ne de? Madam, oy. একজন গেস্ট আছে আপনার কাছে গুলশান দিঘা নাম তো বলল এনামুল না 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 জি জি নিয়ামুল 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 পাঠা দিব না আচ্ছা আচ্ছা ম্যাডাম ডান ডান সি ফোর নতুন আসছো তুমি সকালবেলা এখানে রুটি কেন খাচ্ছ বাসা থেকে খেয়ে আসো নাই সকালবেলা রুটি আর চা এটা হচ্ছে আমাদের ঐতিহ্য আমার দাদা মোহাম্মদ মুসলিম সকালবেলা ঘুম থেকে উঠতো হাত মুখ ধুয়ে সোজা বাজারে চা রুটি খেয়ে আবার সোজা বাড়ি আমার আব্বা সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা বাজারে চা রুটি খেয়ে তারপরে সোজা সোজা বাসায় গিয়ে নাস্তা ব্রিলিয়ান্ট মাঝে মাঝে মনে হয় তোমার মাথা মোটা আমি সকালে ঘুম থেকে উঠবো তারপরে হাত মুখ ধুবো ধুয়ে এবার সোজা চা দোকানে চা খাবো রুটি খাবো সকালবেলা চা রুটি খর মজা ভাইয়া এই ঘুম থেকে উঠছস নাস্তা করছস না এখনো কিছু খাই নাই তুমি খাইছো না আমি করি নাই আমি তো ডিউটিতে নাস্তা করে নেবো নাস্তা করো থেকে নাস্তা কর তুই দোকানে গিয়া পরটা দি পরোটার ডিম বাজি দিয়ে খাই ফেল দোকানে গিয়া যা দেরি করিস না শরীর খারাপ করবো রাখি এখন আমি এগুলো ভাই কত কাজ অফিসে তার এই স্যারের সাথে ওই স্যারের সাথে তার ভিতরে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে যে আমি সকালবেলা চা রুটি খাইছি কিনা মানে ওই কিছু ধরে রাখছি কিনা বল ভাই তুমি পাওয়া যাবে না খাও তুমি ভিডিও কল কেন বারবার কেটে দিচ্ছ অডিও কল কেন আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তো আরে লাইট লাইট অফ রুমের আরে লাইটটা অন করলেই তো হয় লাইট অন করো
লাইট অন করব ভাইয়া পাশে না ভাইয়া তো ঘুমাচ্ছে তুমি কি ভাইয়ার সাথে ঘুমাও নাকি হ্যাঁ আমার ভাই তো আমার সাথে ঘুমাতে পারে না আচ্ছা ঠিক আছে তুমি ভাইয়ার সাথেই ঘুমা আর অডিও কলে কথা বলতে হবে না অডিও কলে কথা বলে যদি ভাইয়া ঘুমিয়ে যায় তখন ঘুমাই যাব পাগল হ্যালো হ্যালো ভাইয়ার সাথে ঘুমাই কে ফোন করেছিল একটা কল হ্যাঁ ছেলে নামে কল আর কি বন্ধু নাকি বান্ধবী ক্লাসমেট তোর সাকিট হয়ে গেলে বিয়া তুমি বিয়ে করতেছো কবে তোর বিয়ের পরে তুমি তো আমার বিয়ে শোন রকি তুই কি আমার কথা শুনোস নাকি শুনোস না সারাটা দিন সাথে হচ্ছে মানুষ চোখ দিয়ে শুনে তা অবশ্য ঠিক কান দিয়ে শুনে বলো তুই আমরা অফিসারে সার্কুলার দিছি চাকরির তোর বায়োডেটা রেডি করে অ্যাপ্লিকেশন রেডি করে আমার দিয়ে দিস দিব না আরে দিব না মানে কি চাকরি অত সোজা না আমার নিজে যে অফিসের স্যার আমারে বলছে সে দেখবে তুই যে আমার ছোট ভাই তো সবাই জানে বুঝছস চাকরির জন্যই হবে না কি লেগে থাকবে না যাওয়ার সম্ভাবনা তো তাও তো নয় সম্ভাবনা নেই মানে তোর কইসে চাকরি দিব না তোরে নিজে সিকিউরিটি গার্ড আমার কথা আমি সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি গার্ড একটা ছোট চাকরি মনে করতেছ তুই আমার পাওয়ার জানোস কোন জায়গা হ্যাঁ কই গেটে আমি গেট না খুলে ঢুকতে পারবো অফিসে এমন কোনো বেড়া আছে যে অফিসে ঢুকবো আমার সামনে শুনছে না যত বড় অফিসার হোক লম্বা লম্বা কথা বলা যাবে না আমার বস বলে দিচ্ছে যে আমার পাওয়ার ঢুকতে পারবে গেটে চাবিও থাকে মাঝে মাঝে আমার কাছে আমি খুলে দিয়ে ঢুকতে পারবো সিকিউরিটি গার্ড একটা মনে করছে তাকে সরু থাকে পাওয়ারটা তুমি কেমন দাও পাওয়ারটা কেমন দেবেন সেলুট দিয়া মানুষের সেলুন তো খারাপ নাকি মানুষ দেখলে মানুষ সালাম দেয় না শান্তি পরিষিত হবে তো আমি সালাম দিলে সমস্যা কি আদব কাদব তো শিখেই পড়েছি তোর মধ্যে বেদ হয়েছি নাকি আমরা আবার হাসতে হাসতে কিছু তুই সরি দিব দিব যাও খাও শো না তা আমার খুব পছন্দ করে আমার নিজে স্যার করছে যে তোমার ছোটো ভাই বায়োডাটা জমা দিয়ে দিও আমি তো আলাদা খেয়াল রাখো সম্পর্ক অনেক সময় হয় না চাকরি বাজার অত সুন্দর না বেশি করে সবজি খেতে হবো আরে কাজ কি তুই আরে সারাদিন কি খাস
যে এটা পরিশ্রম করো না একটু আটু খান আবার দিও না কালকে সকাল গেলে ঘুম থেকে উঠে আগে বায়োডাটা বানাইছে এনে আমার দিয়েছে আমি চাকরি হয়ে গেলে সেলুট টুট দিবা সেলুট পাওয়ার খুব শখ তোর না সেলুট তুই বাস সর দেমু আচ্ছা ভাইয়া আর জিনিস বুঝলাম না তুমি আর আমি দুজন দুই মেরুর কেমন হইলাম দুই মেরুর কেন মানে এই চুল গায়ের রং যেমন ধর আমারও দেখতে হিরো হিরো লাগে তোমার দেখতে লাকার বকাটে কাজের ভুলো লাগে না শোন তোর বয়সে রাস্তা আটতে পারতাম না ওরে বুঝা লাভ নাই আর কতক্ষণ এত লেট করে নাকি ছেলে মানুষ আরে ওকে আমাদের মতো এত ফ্রি থাকে নাকি ওর কত কাজ ও সব সময় ব্যস্ত থাকে আরে আমি তোর জন্য ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন ওয়েট করতে ভালোই লাগে তাই বলে এত লেট সিরিয়াসলি আরে সবার মতো নাকি আমার বয়ফ্রেন্ড ও স্পেশাল কত যা ভাইয়া ঝাল ঝাল করে বলছিলাম না হ্যালো কি একটা অবস্থা তাই না এটা ছেলের জন্য যদি দুইটা মেয়ে অপেক্ষা করে আসলে না ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত তাই না কোনো পানিশমেন্ট দরকার নেই যখন সময় হবে তখন পানিশমেন্ট দিয়ে দিব মিট মাই ফ্রেন্ড নিতু নিতু ও হচ্ছে আমার ফিউচার মেট শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি আর সব কিছু কমপ্লিট আমাদের সামনেই বিয়ে নাও খাও নিতু তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড আমার জানটা কি করে কি করে সেইটা বলার আগে এইটা বলে নি ওর ভাই কি করে ওর ভাইয়ের এত পাওয়ার ওর ভাই যে অফিসে আসে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয় ওর ভাই ভাইয়ের যদি পারমিশন না দেয় তাহলে কেউ ঢুকতে পারে না বের হতে পারে না আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো তোমার ভাইয়ের সাথে দেখা করতে এত বড় পাওয়ার তোমার ভাইয়ের অফিসে কোনো সমস্যা পানি 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 নিয়ে আসেন বেশি বেশি খারাপ লাগতেছে আরে ও আবার চটপটি খেতে পারে না ভাই একটু পানি পানি নাও পানি তোমার চটপটি খেতে হবে না খা না আমি আমি খাওয়া দিচ্ছি রাখো রাখো হা করো নটি দাও রাখে রাখে কি রাখে রাখে কি হইছে দেখা হইছে সেন্ট্রাল অ্যানিমেল ভাইয়া ইট হ্যাজ ফোর লেগস টু আইস ভাইয়া ইট হ্যাজ লং টেল ভাইয়া হ্যাঁ কি হইছে হ্যাঁ হ্যাঁ গত গরম না ঠিক আছে চাই নাই জ্বর তো গায়ে ভাইয়া ঠিক আছে ভাইয়া দেখা হইছে জেন্টেল বারবার কইছি যে কামের ভিতরে যাইও না টেনশন নিও না সাত দিন অফিস কইরো না হ্যাঁ কথা এত বেশি বুঝো মাঝে মাঝে কিচ্ছু হবে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ জ্বর কম থেকে না না এটা জ্বর না হ্যাঁ এমনি গাড়ি তো গরম হয়ে গেছে তুই কি খাবি আগো ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আমার ইয়ে কর কাপড় দে কিসের কাপড় আর পোশাক দে কেন কই যাবা আরে ডিউটি তো দেবো না কিসের ডিউটি আজকে তুমি ঘরে থাকবা আরে গেট খুলতে হবো তো আমার
কিসের গেট? গেট খুলতে হবে না, গেট হলে সারাটা এসে আটকে থাকবো। দায়িত্ব অবহেলা করা ঠিক না, পরে জ্বর ঠিক করে দেবো। সর মহকুমা, এই আমি যাবো। তুই যাবি? উনি আমি 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 যাবো। আরে আরে না, দাঁড়াও, তুমি শোও, শোও। আরে দূর, এই আমার উঠতে বসছি আমি। হ্যাঁ রকি, পাগলামি করিস না, দাঁড়াও ভাই আমার। শোন, ইয়ে কর, ড্রেস দে। ড্রেস দেওয়া লাগবো না, দাঁড়াও। ভাত আর বেগুন ভাজি আছে, ডাল দিয়ে খাই না। 30 মিনিট আছে, আমি যাবো, আমি যাবো, তুই শো। আরে তুই যাবি কেন? তুই শো। আরে তোর না, কথা শুনো, শো না, শোন। আরে আমার কিচ্ছু হবে না, আমি তো ওখানে গিয়ে বুঝে থাকো। আমার কাজ কি? কি করছ তুই? বারবার মানা করছি। কি করতেছস? এই 7 দিন কাম করো। রকি শোন, এই পাগলামি করিস না, তুই বুঝবি না এগুলা। আরে মা গো, শুয়ে থা, উঠো না। না না না, উঠতে মানা করছি আমি। মা গো মা, ও শরীরটা গুনে দিস না যে। রকি ভাই আমার, পাগলামি কি করছ তুই? তুই খা, তুই খা, আমি খাবো না। আমি এমনি পরে কটা দেখে গেছি, তুই যাবি যা খেলাম। করিস না রে ভাই। তুমি কি নতুন? রাজু ভাই একটা অসুস্থতা, যার কারণে আমি আসছি। ও, তুমি রাজু ছোট ভাই রকি, তাই না? তুমি ডে বাই ডে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে সেই দিন আমার দেখতে হয়, সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এইটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে, আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার দাদ বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাই তো ফুকিনি, তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি গার্ড। তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ডের চাকরি করে? ধরবো না তুমি আমাকে, নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড শালা প্রতারক।
ভাই বরধন রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন মুখে ফুটিয়েছ হাসি অবিরত তুমি আমার দুনি বাবার অভাব